নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে অশোক মাহাতো, আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল। তো এই পিয়ারফুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল কাড়ারসিক বন্ধু ও মানভূমবাসীর সমস্ত কাড়ারসিক বন্ধুদের স্বাগত জানাই। তো এই পিয়ারফুল ইউটিউব চ্যানেল প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের ভিডিও আপডেট দিয়ে থাকি। তো অন্যান্য দিনের মতন আজ আমি এসে পৌঁছেছি কুদাকাড়া গ্রামের আপনাদের সকলের অতি সুপরিচিত এবং সুনামধন্য সেই কাড়ার মালিক গৌতম কুমারের বাড়িতে। তো গৌতম কুমারকে বাড়িতে পায়নি, তো ওনার দাদা রয়েছেন তারুপদ মাহাতো এবং সঙ্গে রয়েছেন গৌতম কুমারের ভাই বিদ্যাধর কুমার। তো ওনাদের কাছ থেকে আমরা জেনে নেবো কাড়াটা কোথায় কিনেছেন এবং কবে কিনেছেন। তো নমস্কার। হ্যাঁ বলুন। তো নতুন কাড়া কিনেছেন আপনারা? হ্যাঁ, নতুন কাড়া কালকে কিনা হয়েছে। আচ্ছা, কোন জায়গা থেকে কিনা? কালকে কাড়াটা কিনা হয়েছিল, আমি ওই বটানের হাট গিয়েছিলাম। আচ্ছা। তো আমার এই একটা বন্ধু অনেক দিন থেকে আগেই পরিচয় ছিল। আচ্ছা। তো ওনার দুটা কাড়া ছিল, তো একটা পাইকারকে বিক্রি করলেন, আর একটা ওই বাচ্চাটা যেটা আছে সেটা আমি বলি তাইলে আমাকে দাও। আচ্ছা। তো সেটা মোটামুটি আমাদেরকে ও শখের বিনিময়ে যাই হোক কাড়াটা দিলেন। আচ্ছা। এটা হয়তো মানে কী বলবো, যে হয়তো আমি দাম দড়ি মানে উল্লেখ হিসাবে হই নাই, উনি বললেন যে এতটা টাকা নিব, বলে ঠিক আছে অতটা টাকাই দেওয়া হবে, সেই হিসাবে আমাকে কাড়াটা দিলেন। বয়সটা এখন আধা আছে, এই তো ক্ষণমাত্র দুবছর বয়স হয়েছে কাড়াটা। আমার সঙ্গে রয়েছেন গৌতম কুমার ভাই বিদ্যাধর কুমার, ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নিচ্ছি। নমস্কার, আমার নাম বিদ্যাধর কুমার, গৌতম কুমারের ভাই। এই কাড়াটা মানে কালকে তার হাট গেছিলো, সেইখান থেকে কাড়া মানে ওইখান থেকে মানে ওই বইলে তার দাম দড়ি হয়ে সেইখান থেকে মানে আজ কাড়াটা ধরে আমরা বাড়ি নিয়ে যাবো। আচ্ছা। কারো কাড়া বোঢ়া? আচ্ছা। তো কাড়াটা কোন গ্রামে? কাড়াটা ছিল ওই চাপাটানের পাশে সামনে একটা বরুয়াটি গ্রাম আছেন। আচ্ছা। ওনার এই এলাকায় পরিচয় আছে মানু মাহাতো বলে জানেন। আচ্ছা। এবং ভালো নাম হচ্ছেন ওনার যুধিষ্ঠির মাহাতো। আচ্ছা। ওনার হাত থেকে আমরা কাড়াটা লিয়া হয়েছি। আচ্ছা। তো কাড়াটা এখন অবশ্যই আমরা আপনাদের ভিডিও সামনে তুলে ধরছি, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মাঝে মাঝে পাগলে দেতা।
ترجمة